আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। তো এটা আমার স্বপ্ন স্বপ্ন আমাদের এটা ভাবিনি যে এত তাড়াতাড়ি আমাদের স্বপ্নটা পূরণ হয়ে যাবে। তো কোনোদিনও ভাবতে পারিনি যে এই চিঠিটা আমি পেয়ে যাবো। সত্যি মা সবার ভিডিও দেখি, সবাই পায়, কিন্তু আমি পাবো আমি ভাবতে পারিনি। সত্যি মনে জিদ রেখেছি, তাই পেয়েছি যে না আমরা ভিডিও দিতে থাকবো, দিতে থাকবো রোজ। তো আমরাও একদিন সফল হতে পারবো। সত্যি আজকে আমি মানে কি বলবো বলে বুঝাতে পারবো না তোমাদেরকে। তো সত্যি তো এইটাই তোমাদেরকে দেখানোর জন্য শেয়ার করলাম ভিডিওতে। বলেছিলাম যে যা কিছু হবে, যা কিছু পাবো, সব কিছুই তোমাদের জন্য। সব কিছু তোমরা না জানলে হবে, তোমাদেরকে আমি জানাবো। একটা করতে করতে সেই একটা করে করে আমার 100টা সাবস্ক্রাইবার হয়েছিল। সাবস্ক্রাইব হয়ে যে 100টার জন্য ওই যেদিন আমার 100টা সাবস্ক্রাইব হয়েছিল সেদিন যে আমি কী খুশি হয়েছিলাম যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো একটা থেকে 100 থেকে 200, 200 থেকে 300, 300 কত 500 যেদিন হয়েছে, বা আমার 500টা সাবস্ক্রাইবার, ও সত্যি কি হ্যাপি আমি। তারপর সবাইকে বলে হয়েছে আমার 500টা সাবস্ক্রাইবার। যেদিন আমার 1K সাবস্ক্রাইবার হলো, আমি ভেবেছি যে আমি না জানি কত কী করে ফেলেছি ইউটিউবে। তো 1000 সাবস্ক্রাইবার হয়েছিল, সেই খুশি, খুব খুশি বাড়িতে সবাইকে। কিন্তু একটা কথা কি বলতো, আমার বাড়ির লোক সত্যি, আমার শ্বশুর বাড়ির লোক খুবই ভালো, ওরা আমাকে খুব হেল্প করে। আমার শাশুড়ি মা, আমার বর, তারপরে আমার সবাই সবাই হেল্প করে, আমাকে খুব হেল্প করে। আমার মামাম না থাকলে তো আমি কোনোদিনও এত দূর এগোতে পারতাম না। তো মামামকে আমি যা যা বলি সেটা সেটাই বলে। তো সত্যি আমি আজকে খুব হ্যাপি। তো আজকে আমার এই সেই 1000 থেকে আজকে আমার 26000 সাবস্ক্রাইবার হয়েছে, 26300টা সাবস্ক্রাইবার হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। গাইস তোমাদের জন্য কি বলো, 1,00,000 প্লিজ তাড়াতাড়ি। তো এখন আমি ওয়েটিংয়ে আছি যে আমার কবে 50,000 সাবস্ক্রাইবার হবে। সেদিন 50,000 হবে তো ওই দিন একটা সত্যি আমি একটা ছোটোমোটো পার্টি দেবো। তো আমার খুব স্বপ্ন যে আমার কবে 50,000 সাবস্ক্রাইবার হবে। প্লিজ প্লিজ তাড়াতাড়ি 50,000 করে দাও প্লিজ। তো শুধুমাত্র তোমাদের জন্যই হবে, তাছাড়া হবে না, কোনো দিনই না। সব কিছু তোমাদের জন্য, তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তো আর কি বলবো, তুমি বলো কিছু। সবাইকে বলবো যে পরিশ্রমের ফল অবশ্যই পাবে। যারা যারা নতুন ইউটিউব করছো, নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, তারা সবাই পরিশ্রম করবে, প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবে, প্রত্যেক দিন লেগে থাকবে, একদিন সফল আসবেই। আমরাও প্রথমে একটা ভিডিও দিয়েছি, আস্তে আস্তে দুটো, তিনটে, চারটে, এভাবে এভাবে রোজ 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 ভিডিও দিয়ে এগোতে হবে। এভাবে গেম করা যাবে না, প্রত্যেক দিন ভিডিও দিতে হবে। মেইন কথা হচ্ছে কর্ম করতে হবে, তার ফল অবশ্যই পাবে। এটা তো একদমই, ধৈর্য হারালে হবে না। আজকে আমরা যেরকম কর্ম করেছি সেরকম ফল পেয়েছি, সবকিছুই তোমাদের জন্য, তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আমাদের মাম্মাম যদি না থাকতো এরকম হতোই না। মাম্মাম খুব ভালো। তো মাম্মাম তো খুব সুন্দর ভিডিও করে। আসো মাম্মাম, আসো, সবাইকে বলো, আসো এদিকে আসো, সবাইকে অনেক ভালোবাসা বলো 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 অন কর মাম্মাম, সবাইকে একটা পাপ্পি দিয়ে দাও তো, পাপ্পি দিয়ে দাও তো ভিডিওতে। হ্যাঁ মামাকে পাপ্পি দাও, পাপ্পি দাও। বোকা হয়ে গেছে, এক মাসের মধ্যে পেয়ে গেছি। তো খুব আমার কোনো ঝামেলা হয়নি, আমি সুন্দর মতো আমি এটা এক মাসের মধ্যে পেয়ে গেছি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো দেখো আস্তে আস্তে। যারা যারা নতুন আছো তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি 50,000 আমার কমপ্লিট করে দাও। তো এখানে শেষ করছি। তো টাটা টাটা, বাই বাই। তো ফাইনালি খোলা হচ্ছে। তো এই নাম্বারটা দেখানো বারণ। তো আমরা জানি না, এই নাম্বারটা কেউ দেখায় না, তো আমরা দেখাচ্ছি না। এই দেখো জাস্ট একটা নাম্বার আছে, এই নাম্বারটাই হচ্ছে মেন।